কুড়িগ্রাম সদরের ঘোগাদাহ ইউনিয়নের রসুলপুর গ্রামে কৃষি জমিতে ইট ভাটা চালাচ্ছেন কয়েকজন ব্যবসায়ী ভাটার ইট পোড়ানো শেষে চুল্লির মুখ খুলে দেওয়ায় বিষাক্ত গ্যাস নির্গত হওয়ায় ওই এলাকার প্রায় দেড়শো বিঘা জমির উত্তি বড় ফসল পুড়ে গেছে এছাড়াও পুড়ে গেছে পাশের বাসবাগানও জমির অনেক ক্ষতি হয়েছে এই ধান আমরা কিছুই পাবো না সব সিডা হবে তিন বিঘে জমি সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে এদের অভিজ্ঞতা থাকতেও তার এরা কিন্তু সময় মতন করত বলে আগুন এইটা বদ্ধক্রম কৃষক অনেক কষ্টে ধার দেনা করে বড় আবাদ করে ধান ঘরে তোলার মুহূর্তে এত বড় বিপর্যয়ে দিশে হারা তারা কি করি এই জমিতে ভাত না থাকলে আমি কি করি বাঁচব কোনো চাউল আসবে না আমার জমি থেকে আমরা এর জন্য বিশেষ চাই আমার এবং আমাদের পাশাপাশি যে দরিদ্র কৃষক আছে তাদের দেখা যাচ্ছে যে এবার খাওয়া মানে খুবই কষ্টসাধ্য অবশ্য ইট ভাটা মালিক কৃষকের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ক্ষতি আর ভাটার কেন হয়েই থাকে তা আমরা কর্তৃপক্ষ সবাই আছে তাদেরকে ডাকিয়ে হয়তো আপনাকেও ডাকে নিয়ে শেয়ার যেভাবে সমাধান করলে আপনাদের সুবিধা হয় সেভাবে সমাধান করা হবে যেটা ক্ষয়ক্ষতি দেওয়া লাগে দেওয়া হবে বিষয়টি ক্ষতিয়ে দেখছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিশ্চিত গ্যাসের কারণে সম্পূর্ণ ক্ষতি হয়েছে সেই ক্ষতিগ্রস্ত কৃষক এবং ক্ষতি মানে জমিগুলো আমরা জরিপ করেছি কৃষকরা বলছে এমনিতেই আবাদী জমি নষ্ট করে গড়ে তোলা হয়েছে ইট ভাটা তার উপর অদক্ষ কারিগরের কারণে ভাটার বিষাক্ত কালো ধোয়ায় উঠতি সম্পূর্ণ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে কুড়িগ্রামের ঘোগাদহ থেকে শ্যামল ভৌমিক চ্যানেলাই